আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। হাঁটতে চলতে দোয়াটি একবার পড়ুন, 10 লাখ নেকি হবে, 10 লাখ গুনাহ মাফ হবে, জান্নাতে মহল তৈরি হবে। হাঁটতে চলতে জান্নাতে মহল, 10 লাখ নেকি, 10 লাখ গুনাহ মাফ। মাত্র 10 সেকেন্ডে আপনি জান্নাতে একটি প্রসাদ তৈরি করে নিতে পারেন, 10 লাখ নেকি অর্জন করতে পারেন এবং 10 লাখ গুনাহ ক্ষমা নিতে পারেন। বাজারে যেতে আসতে নিম্নলিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে মাত্র একবার পাঠ করুন। আমরা প্রত্যেকেই বিভিন্ন প্রয়োজনে এবং প্রয়োজন ছাড়াও বাজারে গিয়ে থাকি। যখনই আমরা বাজারে যাব অথবা বাজার থেকে ফিরার পথে আমরা এই দোয়াটি, এই বাক্যগুলো মাত্র একবার পাঠ করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 10 লক্ষ নেকি প্রদান করবেন, 10 লক্ষ গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, জান্নাতের মধ্যে বিশাল একটি মহল তৈরি করবেন। দোয়াটি আমি পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ি ওয়ায়ুমীতু ওয়াহুয়া হাইয়্যুল লা ইয়ামূতু বিয়াদিহিল খায়র ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদীর। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ি ওয়ায়ুমীতু ওয়াহুয়া হাইয়্যুল লা ইয়ামূতু বিয়াদিহিল খায়র ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদীর। এই দোয়াটির বাংলা উচ্চারণ রয়েছে, নিচে এই উচ্চারণগুলো দেখে আপনারা যারা আরবি পড়তে পারেন না আপনারা উচ্চারণ দেখে দেখে শিখে নেবেন এবং আমল করার চেষ্টা করবেন। দোয়াটির অর্থ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, যার কোনো অংশীদার নেই, তারই জন্য সমস্ত প্রশংসা। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই, যত সব কল্যাণ তারই হাতে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। কোনো ব্যক্তি যদি দিনে এই দোয়াটি একবার পড়ে 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে। 1 মাস কোনো ব্যক্তি যদি এই আমলটি করে তাহলে 3 কোটি নেকি হবে, 3 কোটি গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি এই আমলটি, এই দোয়ার আমলটি 1 বছর করে তাহলে 37 কোটি নেকি হবে, 37 কোটি গুনাহ মাফ হবে। আর কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে এই আমল করতে থাকে, 25 বছর পর্যন্ত এই আমল করে, 900 কোটি নেকি হবে, 900 কোটি গুনাহ মাফ হবে আর জান্নাতে প্রাসাদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় উল্লেখিত দোয়াটি পাঠ করবে তার জন্য আল্লাহ 10 লাখ নেকি লিখে দিবেন, তার 10 লাখ গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দিবেন। অনেক ফজিলতপূর্ণ একটি আমল। ছোট্ট এই আমলটি আমরা প্রত্যেকে যদি দৈনন্দিন মাত্র একবার করে করি, আমরা ইচ্ছায় অনিচ্ছায় প্রয়োজনে এবং প্রয়োজন ছাড়াও বাজারে গিয়ে থাকি। যখনই আমাদের বাজারে যাওয়ার ইচ্ছা হবে আমরা বাজারে কাছাকাছি গিয়ে বাজারে প্রবেশের পূর্বে আমরা এই দোয়াটি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি পাঠ করার, আমল করার তৌফিক দান করুক।